¿Ser? ও স্যার আমাকে বলছেন? আর তো কেউ নেই এখানে। বলুন। না তেমন কিছু নয়। আচ্ছা আপনার কি মনে হয় ভগবান আসলে দুজন আছেন? কেন বলুন তো? আমার ইদানিং কেমন যেন সন্দেহ হয় স্যার, ভগবান আসলে দুজন আছেন, একজন বড়লোকের ভগবান আর একজন গরিবের ভগবান। আরও কি মনে হয় জানেন, এই গরিবের ভগবানও না বেশ গরিব। এরকম মনে হওয়ার তো একটা কারণ থাকবে নাকি? সেরকম লজিক্যাল কারণ কিছু নেই, মনে হলো বললাম। এই তো এই গতকালের কথাই ধরুন, মাসের শেষ বলে পুঁই চচ্চড়িয়ার ডাল হয়েছে, তা খেতে বসে বসে মনে হলো একটু লেবু আর লঙ্কা হলে বেশ ভালো হতো, তাই ভগবানকে খুব কষে ডাকতে লাগলাম, কারণ ঘরে লেবু বা লঙ্কা কোনোটাই নেই। তা ডাকতে ডাকতে যখন অর্ধেক ভাত সাবার করে ফেলেছি, ঠিক সেই সময় আমাদের পাশের ঘোষবাড়ির বউটি কয়েকটা কাঁচা লঙ্কা এনে বলল তাদের কাছে সূর্যমুখী লঙ্কা হয়েছে, তার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। ওই লঙ্কার জোরেই স্যার বাকি ভাতটা খেয়ে উঠলাম। লক্ষ্য করবেন স্যার, ভগবান অর্ধেকটা কিন্তু দিলেন, বাকি অর্ধেকটা দিলেন না। আপনার কি ধারণা বড়লোকের ভগবান বেশি সার্ভিস দেন? সেরকমই তো মনে হয়। এই যে নবচাটুর্যের কথাটা ধরুন, বিশাল কারবার, নিউ আলিপুরে প্যালেসের মতো বাড়ি, গ্যারেজে খাঞ্চারে গাড়ি, টাকা একেবারে লুটোপুটি খাচ্ছেন। তো এই তো সেদিন কোন এক কনজিউমার প্রোডাক্টের স্লোগান প্রতিযোগিতায় হেলা ফেলায় একটা স্লোগান লিখে পাঠিয়ে দিয়েছিলেন, মাস দেড়েক বাদে সেই কোম্পানির লোক একখানা ঝকঝকে মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে এসে একেবারে হাজির। কি না, উনি স্লোগান কম্পিটিশনে ফার্স্ট হয়ে প্রাইজ পেয়েছেন। শুনলাম স্যার সেটার দাম নাকি 17 লাখ টাকা। ভগবান যদি একজন হতেন স্যার, তাহলে কি কখনো এমনটা হতে পারত? খুবই শক্ত প্রশ্ন। ভগবান সম্পর্কে আমি প্রায় কিছুই জানি না। আরে সে তো স্যার আমিও জানি না, আপনার কি ধারণা আমি ভগবান বিষয়ে একজন বিশেষজ্ঞ? শাস্ত্র টাস্ত্র, বেদ বেদান্ত, ওই পুরাণ উপনিষদ গীতা ফিতা আমিও সব কিছু পড়িনি। তবে স্যার ভগবান আমি খুব মানি, শুধু জানি ওপরে একজন কেউ আছেন। আজকাল অবশ্য মাঝে মাঝে মনে হয় একজনের জায়গায় দুজনও হতে পারে। আচ্ছা ওপর বলতে আপনি ঠিক কোন জায়গাটা মিন করছেন? কেন ওপর বলতে ওপরটাই মিন করছি? যদি আকাশ মিন করে থাকেন তাহলে আপনার জানা উচিত যে আকাশ হলো মহাশূন্য, আর মহাশূন্যে ওপর নিচ পূর্ব পশ্চিম কিচ্ছু নেই, মহাশূন্য সম্পূর্ণ দিক বিদিক শূন্য। আহা আপনি তো জট পাকিয়ে তুললেন দেখছি, আমি স্যার অত ভেবে টেবে কিছু বলিনি, লোকে যা বলে তাই বললাম। তাহলে অবশ্য কথা নেই, বেশি জানতে গেলে অনেক সময় বিশ্বাসটাই ভেঙে যায়। হ্যাঁ ঠিক তাই, আমাদের ওই মহাশূন্য নিয়ে মাথা খাওয়ানোর দরকার কি স্যার? আমরা তো আর মহাশূন্যে মর্নিং ওয়াক করতে যাচ্ছি না, আমরা যেমন ওপর আর নিচ দেখছি তেমনটাই তো ভালো। যার কাছে যেমন, না জানারও নিশ্চয়ই কিছু উপকারিতা আছে। ঠিক বলেছেন স্যার, বেশি জানতে গেলেই নানা রকম ভজগট্ট বাঁধে। এই এই ধরুন বউকে নিয়ে দিব্যি সুখে দুঃখে সংসার করছেন, হঠাৎ যদি জানতে পারেন বিয়ের আগে বউয়ের একটা ওই কেলেঙ্কারি বা অ্যাফেয়ার ছিল, তাহলে সংসারটা কি স্যার তেতো হয়ে যাবে না? আপনি কি সংসারী মানুষ? বিয়ের কথা বলছেন? না ও ব্যাপারটা আর হয়ে উঠল না, তার জন্য দায়ী আমাদের এই অর্থনৈতিক অবস্থা। আমি স্যার একজন ব্যবসায়ীর কর্মচারী, বুঝতেই তো পারছেন এসব কোম্পানি কর্মচারীদের কিভাবে ট্রিট করে। উদয়াস্ত খেটে মোটে 4,000 টাকা হাতে পাই, ঘাড়ে বুড়ো বাবা মা, একটা বোন, পড়ুয়া ভাই, বাড়িওয়ালা জল বন্ধ করে দিয়েছে গুন্ডা লাগাবে বলে শাসাচ্ছি, একেবারে যাচ্ছে তাই অবস্থা স্যার। 32 বছর বয়সেই যেন বার্ধক্য এসে গেছে, বিয়ের শখ আর নেই, মেয়েদের দেখলে আজকাল ভারী জড়সড় হয়ে পড়ি, হীনমন্যতায় ভুগি স্যার। অর্থনৈতিক অবস্থা কবেই বা ভালো বলুন, দেশজোড়া দারিদ্র, তাতেও তো বিয়ে হচ্ছে, সন্তান জন্মাচ্ছে। ওসব দায়িত্ব জ্ঞানহীন কাজ স্যার, আমি মোটেও বিয়ে পাগল নই, এই বেশ আছি, দারিদ্র থাকলেও তাতে একবারে অভ্যস্ত হয়ে গেছি, সকাল রাত বলতে কিছু নেই, ভাতের পাতে একটা দুটো ব্যঞ্জন হলেই হলো।
মা বাবা ভাই বোন সবাই আমার প্রতি বেশ সিম্প্যাথেটিক, কিন্তু বউ, বউ এলেই আমার নানা অযোগ্যতা অকর্মণ্যতা ডিসকোয়ালিফিকেশনগুলো দেখতে পাবে আর আমাকে গঞ্জনা দেবে। আপনার ডিসকোয়ালিফিকেশনগুলো কি বউ ছাড়া আর কেউ দেখতে পান না? পাচ্ছে বই কি, 100 বার পাচ্ছে, কিন্তু তার জন্য তারা আমার ওপর চড়াও হচ্ছে না, হামলা করছে না। কিন্তু বউ, সে তো পরের বাড়ির মেয়ে, তার স্বার্থ আমার ওপর নির্ভরশীল, সে ছাড়বে কেন? আমার কি মনে হয় জানেন স্যার, এই দুর্বল চিত্ত মানুষদের না বিয়ে না করাই উচিত। দুর্বল চিত্ত মানুষের সংখ্যাই তো বেশি, সারা পৃথিবীর অ্যাসেসমেন্ট করলে দেখবেন দুনিয়ার 90% মানুষ দুর্বল চিত্ত। তা হতে পারে, কিন্তু অন্যের খবরে আমার কি দরকার বলুন, আমি যে দুর্বল চিত্ত সেটাই তো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ও হ্যাঁ, আপনি তো আবার বেশি জানতে চান না। দূর মশাই, জেনে হবেটা কি? জানলে যদি জ্বালা বাড়ে তাহলে জেনে লাভটা কি? ওই ভয়ে তো স্যার আমি খবরের কাগজও পড়ি না। কাগজ রাখার পয়সা নেই বটে, কিন্তু আমাদের ম্যানেজারের টেবিলে খবরের কাগজ থাকে, আমি তাকাই না। তার মানে কি পৃথিবী সম্পর্কে আপনার কোনো আগ্রহই নেই? রাজনীতি, খেলাধুলা, সিনেমা, যুদ্ধ বিগ্রহ, আর্ট, কালচার? ছিল ছিল স্যার, বছর 10-15 আগেও ওসব বিষয়ে ইন্টারেস্ট ছিল। তারপর দেখলাম দুনিয়াটা না নিজের মতো চলছে, আর আমি শুধু মাধ্যাকর্ষণের ফলে তার গায়ে ছাড় পোকার মতো সেঁটে আছি। টিকে থাকা ছাড়া আমার কোনো ধর্মও নেই, কর্মও নেই। দুনিয়াকে জানার চেষ্টা করা স্যার একেবারে বৃথা। সায়েন্টিস্টরা চেষ্টা করছে, দার্শনিকরা করছে, জ্ঞানী পণ্ডিতরাও করছে, কিন্তু কি লাভ হচ্ছে? অষ্টরম্বা, দুনিয়াকে জানা বোঝা অত সহজ নয় স্যার, তাই আমি আর ওসব চেষ্টা করি না। সকাল 9টায় বেরোই, হিসেব বুঝিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত্রির 10টা, হপ্তায় একদিন ছুটি। ছুটির দিনে কি করেন? ছুটির দিনে ওই সকালে বাজার, তারপর জামা কাপড় কাচা, দুপুরে একটু ঘুম, আর বিকেলে এক একটা দিন এই পার্কটায় একটু এসে বসে থাকি, বসে থাকি আর ভাবি। কি ভাবেন? আমার ভাবনার কি স্যার কোনো মাথা মুন্ডু আছে? ব্রেন পাওয়ার কম তো, তাই চিন্তার জগতেও কোনো শৃঙ্খলা থাকে না, বসে বসে যা মাথায় আসে ভাবি। কোনো মহিলার কথা? ও স্যার, আপনি ওই একটা দিকেই আমাকে খালি গোত করতে চান তো? তা স্যার, সত্যি বলতে কি, এক একজন মহিলার কথা যে মনে আসে না তা নয়। কোনো বিশেষ মহিলার কথা কি? তা বলতে পারেন, আমি স্যার যত অপদার্থই হই না কেন, আমারও তো একটা সময় যৌবন ডাকাডাকি করেছে, তা ওই কাঁচা বয়সে কখনো সখনো এক একজন মেয়েকে ভারী পছন্দও হয়েছিল। তাহলে রোমান্সও হয়েছিল? রোমান্স কথাটা স্যার ভারী বাবু কথা, অত ভালো ব্যাপার কি আর আমাদের মতো অপদার্থের কপালে জোটে? তখন কসবায় একটা খোলার ঘরে থাকতাম, এ চাকরিটা তখনও পাইনি, বাবা ছিল প্রাইভেট বাসের কন্ডাক্টর, অবস্থাটা বুঝতেই পাচ্ছেন। তা সেই সময়ে আমি কলেজে পড়ি, যাতায়াতের পথে একটা গোলাপি রঙের বাড়ির একতলার জানলায় একটা ফুটফুটে মেয়েকে প্রায় দেখতে পেতাম, কোঁকড়া চুল ছিল মাথায়, বেশ ফর্সা, মুখখানা যেন নরুনে চেঁচে যত্নে বানানো, মেয়েটা স্যার ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো। তার বয়স কত ছিল? 13-14 হবে। তারপর? যাতায়াতের পথে রোজই চোখে পড়ত, একটু লাজুক ছিলাম বলে এই একবার তাকিয়ে নামিয়ে নিতাম। এইভাবে চললো বেশ কয়েকদিন, আর আমার ভেতরেও নানা রকম সব কেমিক্যাল চেঞ্জ করতে লাগলো, ওই প্রেমে পড়লে যা হয় আর কি। আপনি কি বিজ্ঞানের ছাত্র? কেন বলুন তো? আমি কেমিক্যাল চেঞ্জের কথা বললেন কি না? ও তা সায়েন্স পড়েছি বটে, কিন্তু তাতে স্যার কোনো সম্ভাবনা তৈরি হয়নি আমার জীবনে, ওই পাস কোর্সে বিএসসি পাস করেছিলাম, পয়সার অভাবে ফিজিক্সে অনার্সটা কন্টিনিউ করতে পারিনি। অনার্স ছিল, তার মানে তো সম্ভাবনাও ছিল। পয়সার অভাব আমাদের দেশে সব রকম মেধাকেই গলা টিপে মেরে দেয় স্যার। হ্যাঁ, কথাটা খুবই সত্য, কিন্তু সেই মেয়েটার কথা শেষ করুন। শেষ না করলেও হয়, তবে হ্যাঁ, তার প্রতি আমার একটা প্রবল দুর্বলতা জন্মে গিয়েছিল, আর আমার আসা যাওয়ার সময় সর্বদাই সে জানলায় দাঁড়িয়ে থাকতো, এটাও একটা পয়েন্ট স্যার, তারও কিন্তু আমার প্রতি আগ্রহ ছিল, তাই না? তাই তো মনে হচ্ছে। পরিচয়টা হলো কি করে? পরিচয় বাধা ছিল, একে আমি লাজুক, গরিবের ছেলে, টিউশনি করে কলেজে পড়ি,
আর ওই মেয়েটা বড় লোক না হলেও আমাদের চেয়ে অন্তত তিন চার ধাপ উপরের সমাজের লোক, বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো ব্যাপার আর কি। তবে মেয়েটা যে আমার জন্য অপেক্ষা করতো তাতে কোনো সন্দেহ ছিল না স্যার। বেশ কিছুদিন চোখাচোখি খেলার পর সে আমাকে দেখে একটু হাসতো বটে। হ্যাঁ স্যার, আমিও মনে মনে বেশ একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। জীবনে ওটাই আমার প্রথম আর একমাত্র প্রেম কি না? বুঝেছি, বলুন। বোধহয় মাস দুয়েক এরকম চলার পর একদিন হঠাৎ স্যার দেখলাম জানলায় মেয়েটার পাশে একজন ফর্সা বয়স্কা মহিলা দাঁড়িয়ে আছে। যতদূর মনে হলো মেয়েটার মা। এই রে! হ্যাঁ, আমিও খুব চমকে গিয়েছিলাম, ভয়ও পেয়েছিলাম। মিতুর মাকে দেখে আমি সেদিন প্রায় ছুটে পালাই। মেয়েটির নাম বুঝি মিতু? হ্যাঁ। তারপর দিন দুয়েক বাদে একদিন কলেজ থেকে ফেরার সময় দেখি সেই ভদ্রমহিলা তাদের বিলের বারান্দায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ডাকলেন, এই ছেলে শোনো। ও বাবা! হ্যাঁ স্যার, আমি তো ভয় একেবারে কুঁকড়ে গেলাম। উনি অবশ্য বললেন, ভয় পেও না, ভেতরে এসো, কথা আছে। আমি তো ভাবলাম ভেতরে নিয়ে গিয়ে বোধহয় লোক ডেকে ধোলাই দেবেন, তবু ভদ্রতার খাতিরে না গিয়েও পারলাম না। ভদ্রমহিলা আমাকে খুব যত্ন করে বসালেন, পাখাও ছেড়ে দিলেন, তারপর আমার বাড়ির সব খোঁজ খবর নিতে লাগলেন। বাহ, এ তো গ্রিন সিগন্যাল। হ্যাঁ, গ্রিন সিগন্যালই বটে। আমিও অকপটে তাকে সব বলে দিলাম। উনিও দেখলাম আমার অনেক খবরই রাখেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর হঠাৎ উনি বলে বসলেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আমি তো স্যার প্রস্তাব শুনে একেবারে হাঁ, কি বলবো ভেবেই পাচ্ছি না, বুকের মধ্যে উথাল পাথাল উথাল পাথাল। উনি তখন খুব করুণ মুখ নিয়ে আমাকে বললেন, বিয়ে করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই, তোমার অবস্থা জেনেও আমরা বিয়ে দেব, তবে আমার মেয়ে কিন্তু পঙ্গু। পঙ্গু? এহে, কিরকম পঙ্গু? ওই কোমরের তলা থেকে পা অবধি সমস্ত নিচের অংশটাই ছিল আনডেভেলপড, হাঁটা চলার কোনো ক্ষমতাই ছিল না মেয়েটার। তাই তো ওকে ওই জানলার পাশে একটা চেয়ারে বসিয়ে রাখা হতো, বসে বসে মিতু বাইরের জগৎ দেখত, যে জগতে যাওয়ার কোনো ক্ষমতাই তার ছিল না। কিন্তু কোমর থেকে মুখ পর্যন্ত স্যার সম্পূর্ণ স্বাভাবিক, যে কোনো মেয়েকে টেক্কা দেওয়ার মতো। আপনি কি করলেন, পিছিয়ে গেলেন? না, মোটেই না। সে বয়সটা তো স্যার বিবেচনা বা স্থির বুদ্ধির বয়স নয়। ভাবলাম পঙ্গু তো কি হয়েছে, ওকে নিয়ে জীবন কাটিয়ে দেব। বাড়িতে এসে বললামও সে কথা। মায়ের তো স্যার মাথায় হাত, বাবাও পুরো বাক্যি হারা। আর মিতু, তার মতামত নেননি? সেখানেই তো গোল বাঁধলো স্যার। কিসের গোল? কথা কইবার চেষ্টা করতে গিয়ে বুঝলাম অমন সুন্দর মেয়েটাকে ভগবান অনেক দিক দিয়ে মেরে রেখেছে। মিতুর বুদ্ধিটাও না তেমন ডেভেলপ নয়, জড় বুদ্ধি নাকি? অনেকটাই, স্পষ্ট করে কথা বলতে পারতো না, ভ্যাবলা। তবে তো ব্যাপারটা কেঁচে গেল। হ্যাঁ, ওই যে স্যার আপনাকে দু নম্বর ভগবানের কথা বলছিলাম না, কেন বলছিলাম এখন বুঝতে পারছেন তো? গরিবের ভগবান হয় নিজেই গরিব, নইলে বেটা হার কেপুন, লঙ্কা আর লেবু চাইলে লঙ্কাটা হয়তো দেন, কিন্তু লেবুটা টেনে রাখেন। আচ্ছা স্যার, আপনি কি নাস্তিক? আস্তিক নাস্তিক কিছু নয়, ও নিয়ে কিছু ভাবিও নি কখনো, দরকারও হয়নি। ও, তার মানে স্যার আপনার জীবনটা বেশ স্মুথ, কোনো সমস্যাই নেই, তাই না? হয়তো ভালো চাকরি করেন, মেলা টাকার মালিক, কলকাতায় নিজের বাড়ি আছে, ঘরে গন্ধমাদন কোনো দায়িত্বও নেই, কি ঠিক না? আমার কথা থাক। আচ্ছা, আপনার গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। কোন গল্পটা? ওই যে মিতুর সঙ্গে আপনার প্রেমের গল্প। প্রেমের গল্পের স্যার দুরকম পরিণতি থাকে, হয় মিলনান্তক নয় বিয়োগান্তক, তাই না? হ্যাঁ, আপনারটা কিভাবে শেষ হলো? আমারটা স্যার ঠিক মিলন বা বিয়োগ কোনোটাই হলো না, কেমন যেন নষ্ট দুধের মতো কেটে গেল। সেই যে প্রেম কেঁচে গেল আর কখনো পেকে উঠল না। মিতুর কোনো খবর রাখেন না? না, খবর রেখে হবেটাই বা কি বলুন, ও পাড়া ছেড়ে চলে আসার পর আর সম্পর্কও নেই। তবে মাঝে মধ্যে একটু আধটু মনে পড়ে আর কি। আচ্ছা স্যার, আপনি কি এপাড়ার বাসিন্দা? তা বলতে পারেন, কাছে পিঠেই আমার আস্তানা।
এই পার্কে বুঝি প্রায় আসেন? না না, তবে যাতায়াতের পথে পার্কটা নজরে পড়ে। আজ পার্কটা ফাঁকা দেখে একটু বসার লোভ হলো। বেশ করেছেন স্যার, বেশ করেছেন, আপনার সঙ্গে আলাপও হয়ে গেল আমার। হ্যাঁ, আজকাল স্যার কারো সঙ্গে না যে যে আলাপ টালাপ করতে ইচ্ছে হয় না, চেনা জানা বাড়িয়ে হবেটা কি? আপনি বুঝি কম কথার মানুষ? না তা নয়, কেউ কথা টথা কইলে আমার বরং বেশ অহংকারী হয়, ভাবি লোকটা আমায় পাত্তা দিচ্ছে, আমিও তাকে খুশি করারই চেষ্টা করে থাকি। এসব করি বটে, কিন্তু কাজটা যে অর্থহীন স্যার সেটাও ঠিক ভুলতে পারি না। চেনা জানা থাকলে দায় দফায় মানুষের সাহায্যও তো পাওয়া যায়। হ্যাঁ সেরকম কিছু হয় বটে, কিন্তু চেনা জানাদের কাছ থেকে আমরা কখনো স্যার তেমন কোনো উপকার পাইনি। অবশ্য উল্টোটাও ঠিক, আমরাও কারো তেমন কখনো উপকার করিনি। মানুষের উপকার করার জন্য না স্যার কিছু যোগ্যতার দরকার হয়, আমার তো সেই যোগ্যতাও নেই। বই পড়েন? পাগল, ওসব বাতিক আমার নেই। চাকরিটা আপনার কেমন লাগে? খারাপ কি, মালিকের বিল্ডিং মেটেরিয়ালের বিরাট ব্যবসা, সিমেন্ট বালি স্টোন চিপস রড চুন ইট সুরকি একেবারে এলাহি ব্যাপার। রোজ 50-60 লরি বোঝাই হয়ে সাপ্লাই যাচ্ছে চারিদিকে, যাকে বলে স্যার একেবারে কর্মযোগ্য। আপনার কাজটা কি? সব কিছু নলেজে রাখা। শুধু নলেজে রাখা আর কিছু নয়? ওটাই তো হাড় ভাঙা খাটুনি স্যার, সারা দিন গোটা পাঁচে গোডাউনে চক্কর মেরে বেড়াতে হয়, কোন অর্ডারে কত মাল যাচ্ছে তার হিসেব রাখতে হয়, 100টা কৈফিয়ত। তাহলে আপনি ম্যানেজার? অনেকটা সেরকমই শোনায় বটে, কিন্তু ম্যানেজারের ইজ্জত নেই, তবে খাটনি আর ঝুঁকিটা আছে। মালিকের সঙ্গে আপনার সম্পর্ক তাহলে ভালোই? না ভালো বললে ভুল হবে, তবে হুকুম তামিল করি বলে মালিকরা আমাকে নিয়ে ঝামেলা পোয়ায় না, আর তাই আমাকে তারা লক্ষ্যও করে না। তাদের নজরে পড়ার জন্য চেষ্টা করেন না? মানুষের ওপর নজর দেওয়ার ফুরসত কই তাদের? তাদের নজর তো আগম আর নির্গমের ওপর, কত মাল বেরোচ্ছে আর কত টাকা ঢুকছে। এতে আপনার বিদ্রোহ করতে ইচ্ছা হয় না? বিদ্রোহ? বিদ্রোহ কিসে? মাসের শেষে যে 4,000 টাকা দিচ্ছে ওটাই তো জোকের মুখে নুন স্যার। তাহলে কি আপনি আত্মবিক্রয় করে বসে আছেন? আত্মবিক্রয়? তা যা বলেছেন স্যার, আমরা কে না আত্মবিক্রয় করতে বসে আছি বলুন? মানুষ তো নিজেকে সবসময় আরো বেশি সেলেবেল কমোডিটি করে তোলার জন্যই নানাভাবে নিজেকে ঘষা মাজা করছে, তাই নয় কি? অনেকটা তাই বটে। সবটাই তাই স্যার, আমরা কে কত টাকার কাছে বিক্রয়যোগ্য বা ক্রয়যোগ্য সেটাই হচ্ছে আসল কথা। দুঃখের বিষয় স্যার, শাহরুখ খান 4 কোটিতে বিক্রয় আর আমি 4,000-ই। সেই দুঃখেই কি মাঝে মাঝে আপনার ভিতর থেকে একজন ঘাতক বেরিয়ে আসতে চায়? না স্যার না, ওই ঘাতকটা তো আমার মধ্যে নেই, আমার মতো লোকেরা বড়জোর নিজেকে মারতে পারে। আত্মঘাতী একটা প্রবণতা আমার মধ্যে একটা সময় ছিল স্যার, কিন্তু সেটাও আজকাল না কেমন ঘুমিয়ে পড়েছে। আচ্ছা স্যার, আপনি তো আমার নামটাও জিজ্ঞেস করেননি। অবশ্য নাম জেনে হবেটাই বা কি, রাম বা হরি রমেশ বা যতীন যা হোক একটা হলেই হলো, আমাদের তো আর নামের মহিমা নেই স্যার, কি বলেন? আপনার নামটা আমি জানি। বলেন কি স্যার, নাম জানেন? কি করে জানলেন? পুলিশের রেকর্ডে আপনার নাম আছে। কি যে বলেন স্যার, পুলিশের রেকর্ডে আমার নাম? আমি কি স্যার জাতে উঠে গেলাম নাকি? না স্যার না, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, অন্য কারোর সঙ্গে আমাকে কোথাও গুলিয়ে ফেলছেন। সেটাও সম্ভব, আগে সেটাই ঘটনা। কিন্তু কিন্তু পুলিশের রেকর্ডের কথা আপনি জানলেন কি করে? আপনি কি পুলিশের লোক? পেট চালানোর জন্য কিছু তো করতেই হয়, পুলিশের চাকরিটাই জুটেছিল কপালে। ও বাবা, আমি কি তাহলে এতক্ষণ একদম জবরদস্ত পুলিশ অফিসারের সঙ্গে বসে বসে খেজুর করে যাচ্ছিলাম? কি সৌভাগ্য! বলতে কি স্যার, আপনি আমার জীবনে প্রথম পুলিশ বন্ধু। অবশ্য বন্ধু বললে যদি আপনি অপমান বোধ না করেন। না না, অপমান বোধ কেন করব। আচ্ছা স্যার, পুলিশের রেকর্ডে আমার কি নাম আছে? মনোরঞ্জন রায়, সঞ্জীব সাবরাল অর্থাৎ আপনার এমপ্লয়ার আপনাকে মনো বলে ডাকে। ও বাবা, আপনি সাবরওয়ালের নামও জানেন দেখছি, কি আশ্চর্য! আপনার ইনফরমেশন কিন্তু স্যার একেবারে ঠিক। হ্যাঁ, আমার নাম মনোরঞ্জন রায়, আমার মালিক সঞ্জীব সাবরওয়াল আমাকে মনো বলে ডাকে।
সবই তো মিলে যাচ্ছে স্যার, কিন্তু পুলিশ রেকর্ডে আমার নাম উঠলো কেন বলুন তো? ক্রিমিনাল হিসেবে নাকি? না, তবে একজন অত্যন্ত সন্দেহজনক এবং রহস্যময় মানুষ হিসেবে। ও স্যার, আপনি তো আমার মাথা গুলিয়ে দিচ্ছেন। আমার মতো একজন ডিসকোয়ালিফাইড লোকের জীবনে সন্দেহজনক বা রহস্যময় কি থাকতে পারে বলুন তো? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। লাখ টাকার প্রশ্ন? কিচ্ছু বুঝতে পারলাম না স্যার। আমি নিজের সম্পর্কে আপনাকে যা যা বলেছি তা কি সবই মিথ্যে? আশারে গপ্প? না, বরং আপনি নিজের সম্পর্কে অত্যন্ত সত্যি কথাই বলেছেন। আপনি নিজেকে যেমন বর্ণনা করেছেন আপনি ঠিক সেই রকম। তবে আপনি একজন টোটালি ফ্রাস্ট্রেটেড, হতাশাবাদী, উচ্চাশাহীন, আত্মবিশ্বাসহীন মানুষ, দুর্বল চিত্ত, দ্বিধাগ্রস্ত, ভীতু, সবই ঠিক। হ্যাঁ, আমি তো ওই রকমই। কিন্তু আপনার একটা গুণ আছে, আপনি খুব প্রভুভক্ত মানুষ। সাওরাল আপনার কাছে ঈশ্বর তুল্য। এটা অন্যদের চোখে গুণ না হয়ে দোষ বলেও গণ্য হতে পারে, কিন্তু আপনার স্থির বিশ্বাস সাওরালের উপরে আপনার অস্তিত্ব নির্ভরশীল। আপনার আরো বিশ্বাস যে পৃথিবীর একমাত্র সাওরাল ছাড়া আর কেউ আপনাকে চাকরি দেবে না, আর তার ফলে প্রভুভক্ত হয়ে ওঠাটা আপনার অবশ্যম্ভাবী ছিল। হ্যাঁ, কথাটা খুব একটা ভুল নয়। সাওরাল সাহেবই আমাকে বাঁচিয়ে রেখেছে। আর সেই জন্যই সাওরালকে বাঁচিয়ে রাখাটাও আপনার প্রয়োজন, তাই না? সে তো ঠিকই। যিশুদাস নামে আপনার কাউকে মনে পড়ে কি? যিশুদাস? ও বাবা, সে তো স্যার একটা বিরাট বড় গুন্ডা ছিল। হ্যাঁ, তোলাবাজ মস্তান, এলাকা টেরার। সাওরাল তাকে নিয়মিত তোলাও দিত। ব্যবসায়ীদের ওসব হিসেবের মধ্যেই ধরা থাকে, কাজেই কোনো গোলমাল ছিল না। কিন্তু মুশকিল হলো, যিশুদাসের হঠাৎ ইচ্ছে হলো বোম্বের একজন বিশেষ নায়িকাকে নিয়ে একটা হিন্দি ফিল্ম প্রোডিউস করবে। ওটাই নাকি ছিল তার জীবনের স্বপ্ন। সেই জন্য প্রচুর টাকার দরকার হয়ে পড়ে, আর সেই জন্য সে সাওরালের কাছে 50 লাখ টাকা দাবি করে বসে, আর না দিলে খুনের হুমকি দিতে থাকে। তার ফলে সাওরাল ভয় পেয়ে কারবার গুটিয়ে ফেলার কথা ভাবতে শুরু করে। ঝানু ব্যবসায়ীরা জানে টাকাটা দিলে এরপর দাবি আরো বাড়তে পারে। ঘটনাটা আপনার মনে আছে কি? খুব আছে স্যার, আমরা তো ভয়ে একবারে গুটিয়ে গেছিলাম। সাওরালের বিপদ ঘটলে আপনারও অস্তিত্ব সংকট। তবে যাই হোক, একদিন যিশুদাস হঠাৎ বেপাত্তা হয়ে যায়। তার পরিবার এবং গ্যাং তন্ন তন্ন করে তাকে খুঁজেও সন্ধান পায়নি। খুন হয়ে থাকলে লাশটা তো পাওয়া যাবে, তাও পাওয়া যায়নি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা সবই জানি। অনেকে বলে যিশুর হঠাৎ মতির পরিবর্তন হয় আর সে সাধু হয়ে অন্য কোথাও চলে যায়। আমাদের ধারণা আরেকটু প্র্যাকটিক্যাল। তদন্তে জানা যায় যিশুদাসকে শেষবার দেখা গেছে সাওরালের গোডাউনে ঢুকতে, তারপর থেকে সে বেপাত্তা। তখন গোডাউনে শুধু সাওরাল আর আপনি। তা হবে হয়তো। স্যার, আপনি কি বিশেষ কিছু ইঙ্গিত করছেন? হ্যাঁ, আমার নিজস্ব ধারণা যিশুদাস সাওরালের গোডাউনেই খুন হয়ে যায়। বলেন কি স্যার? হ্যাঁ, এ তো সাংঘাতিক কথা। না, খুব সাংঘাতিক কিছু নয়। একজন টোটালি ফ্রাস্ট্রেটেড লোক যখন নিজের অস্তিত্বের সমূহ সংকট দেখতে পায়, তখন তার ভিতরে ঘুমন্ত ঘাতক জেগে উঠতে পারে। কি যে বলেন স্যার, কিছুই বুঝতে পারছি না। একটা লোককে মেরে ফেলা খুব কঠিন কাজ নয়। যদি হাতে কোনো মারাত্মক অস্ত্র থাকে, যদি ভিকটিম অপ্রস্তুত থাকে এবং যদি খুব স্ট্রং মোটিভেশন থাকে, ঠিক কি না মনুবাবু? আগে খুবই ঠিক স্যার, আপনি পুলিশ কত জানেন। তদন্তকারী পুলিশেরা কিন্তু কোনো সূত্র পায়নি, এমনকি এটা মার্ডার কেস না অ্যাবডাকশন না নিরুদ্দেশ হয়ে যাওয়া, তারা আজও জানে না। যিশু যেসব ঠেক থেকে তোলা আদায় করত, তার সবকটা আমি একে একে গিয়ে দেখেছি। সবচেয়ে লাইকলি স্পট বলে আমার মনে হয়েছে সাওরালের গোডাউনের বিরাট চত্বর। আমি কখনো আপনাকে জেরা করিনি বা মুখোমুখি হইনি, শুধু আড়াল থেকে দুদিন আপনাকে একটু ওয়াচ করেছি। আপনাকে সবসময় শশব্যস্ত, টেনশনে ভোগা নিরীহ লোক বলেই আমার মনে হয়েছে। হ্যাঁ স্যার, আমিও তো তাই বলতে চাইছি। কিন্তু আপনার চোখে সেই গ্লিন্টটা আছে। সেটা কি জিনিস স্যার? গ্লিন্টকে বাংলায় ঠিক কি বলে জানি না, একটা ঝলকানির মতন, একটা ঝিলিক, ঠিক বোঝানো যাবে না।
and there was the glint in your eyes. খুনি চিনতে আমার ভুল হয় না মনোবাবু। আসবো না কাঁদবো বুঝতে পারছি না স্যার। প্রবলেম হলো যিশুর ডেড বডিটা নিয়ে। খুন হয়ে থাকলে তার লাশ যাবে কোথায়? আমি একদিন সকালে যখন কেউ কাজে আসিনি জায়গাটা তন্ন তন্ন করে দেখি। উত্তর পশ্চিম দিকে একটা ন্যাচারাল ডিচ আছে, 5-6 ফুট ডায়ামিটারের একটা ডিচ। চারিদিকে প্রচুর আগাছা থাকায় গর্তটা চোখেই পড়ে না। টর্চ ফেলে দেখি বেশ গভীর, অন্তত 8-10 ফুট নিচে ডিচের তলায় কয়েকটা সিমেন্টের চাঙড়। জলে ভিজলে সিমেন্ট জমে যায় আর সময়টা ছিল বর্ষাকাল। আমার অনুমান ডিচের মধ্যে একটা ডেড বডি ফেলে তার উপর কয়েক বস্তা সিমেন্ট ঢেলে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, ওই গোডাউনে মাঝে মাঝে এক আধটা সিমেন্টের বস্তা জমে যায় আর সেগুলোকে আমরা ডিচের মধ্যে ফেলে দিই। হ্যাঁ তা আমি জানি। ওই চাঙড়গুলোর মধ্যে যদি যিশুর খণ্ডবিখণ্ড অঙ্গ প্রত্যঙ্গগুলো পাওয়া যায় তাহলে আমি অবাক হব না। তবে আমি চাঙড়গুলো ভেঙে দেখিনি, সবই আমার অনুমান। স্যার স্যার কেন যে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুমান করছেন কে জানে? যিশু স্যার মস্ত গুন্ডা, সে যদি খুন হয়েও থাকে তবে সেটা তার সমকক্ষ লোকই করেছে। স্যার স্যার আপনি আমাকে পুরোপুরি ভুল অ্যাসেস করছেন। না তাও করছি না। খুনের কিনারা করার দায়িত্ব আমাকে কেউ দেয়নি। যিশুদাস মোট 22টা খুন করেছে বলে পুলিশের হিসেব আছে, বেঁচে থাকলে সে হয়তো আরো 22টা খুন করত। সুতরাং তার লোপাট হয়ে যাওয়া নিয়ে পুলিশের তেমন কোনো মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, সে বেঁচে থাকলে পুলিশ তার কাছ থেকে কমিশন পেতে, এটাই জালস। কিন্তু আমার ইন্টারেস্ট অন্য জায়গায়, সেটা আপনি। কি যে বলেন স্যার, এই যে একেবারে অবিশ্বাস্য। তবে বিশ্বাস করতে খুব ইচ্ছে হয় জানেন, জীবনে আমাকে কেউ এত ইম্পর্টেন্স তো আগে দেয়নি। তারা ভুল করেছে, আপনার ইম্পর্টেন্স এতটাই বেশি যে আমি অনেক খোঁজ খবর নিয়ে আপনার ডেইলি রুটিন চেক করে তবে এই পার্কের ঠিক আপনার পাশে এসে বসে আছি। আপনি যিশুকে মারার জন্য কি লোহার রড ব্যবহার করেছিলেন মনোবাবু? আপনি কেন যে বারবার আমাকে ঠেলে ঠেলে খুন খারাপির দিকে নিয়ে যাচ্ছেন বুঝতে পারছি না স্যার। তবে হ্যাঁ, আমি স্বীকার করি ওই লোহার রড একটা খুব মারাত্মক জিনিস স্যার। স্বীকার করেন? হ্যাঁ, আমাদের কারখানায় একবার একজন লেবারের বাঁ চোখের ভেতর দিয়ে একটা লোহার রড ঢুকে গিয়েছিল, একেবারে মাথা পর্যন্ত, তখনই স্যার মারা যায়। ঘটনাটা ভাবলে না এখনো শিউরে শিউরে উঠি। যিশুকে কি ওভাবেই মারা হয়েছিল মনোরঞ্জন বাবু, চোখের ভিতরে রড ঢুকিয়ে? কি করে জানবো স্যার, ওসব যে বিভৎস ব্যাপার। আর তার ডেড বডিটা সিমেন্টের মধ্যে ঢুকিয়ে জল ছিটিয়ে হুইল ব্যারোতে নিয়ে গিয়ে ডিচের মধ্যে ফেলে দিয়েছিলেন? মা গো, আপনি যে কিরকম স্যার ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছেন, আমার গায়ে স্যার কাঁটা দিচ্ছে। বাঁচার জন্য মানুষ তো সবকিছুই করতে পারে তাই না? তা অস্বীকার করছি না স্যার, তবে আমি যেটা বলতে চাইছি আপনি পুরোপুরি ভুল লোককে সন্দেহ করছেন স্যার, আমি সে নই। আমি তা স্বীকার করি। এই যে মনোরঞ্জন আমার পাশে বসে আছে সে খুনি নয়, ভয়ঙ্কর নয়, কিন্তু এই মনোরঞ্জনের মধ্যে আরো একজন মনোরঞ্জন সেই দিন জেগে উঠেছিল। তাকে আমিও চিনি না, আপনিও চেনেন না। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। জানি, কিন্তু সে যখন একবার জেগেছে তখন প্রয়োজন দেখা দিলে সে কিন্তু আমার জানবে। সেটা তো বেশ ভয়ের ব্যাপার স্যার। হ্যাঁ, আপনাকে সেই মনোরঞ্জন সম্পর্কে হুঁশিয়ার করে দিতেই আমার আশা। পুলিশ আপনাকে ধরতে পারবে না, আপনার ফাঁসি বা জেলও হবে না, কিন্তু আমি তবুও বলছি আপনি বিপন্ন। এই ভয়ঙ্কর মনোরঞ্জন কিন্তু আপনাকে সহজে রেহাই দেবে না। উঠি। চলে যাচ্ছেন স্যার? একটু শুনুন না। বলুন, বসুন না স্যার। আমার না কেমন যেন ভয় পাচ্ছে স্যার। কাকে ভয় পাচ্ছেন মনোরঞ্জন বাবু? মনোরঞ্জনকে। কি করছেন? চালুন চালুন মনোরঞ্জন বাবু, লাগছে।
Ugh!